নমস্কার, আমার লেখা এই কবিতাটি, কবিতাটির নাম পঞ্চাশে যদি আসে একদিন শৈশব, কলমে চম্পক চক্রবর্তী। পঞ্চাশে যদি পাই একদিন শৈশব, যদি যাই ভুলে বাস্তব, ছোটবেলার সব বন্ধু যদি মিলি একসঙ্গে, যদি একটা দিন যাই স্কুলে সবাই মিলে, যদি পাই ছুটে যেতে আমাদের স্কুলের মাঠে, যদি দেয় আমাদের মাস্টার একবার কানটা মোলে, যদি পাই একবার ফুটবলটা নিয়ে ছুটতে মাঠে, যদি উঠতে পারি তবে একবার আম গাছে উঠে আমটা পেরে খেতে, যদি পারি পুকুরে ঝাঁপ দিয়ে ছাতার কেটে যাই পুকুরের এপার থেকে ওপারে, একটা দিন কাউকে চাই না মনে রাখতে, শুধু থাকুক শৈশব আর বন্ধু একসঙ্গে মিলেমিশে, এমন একটা আনন্দ পাবো এই জীবনে চলার পথে, যে যেখানেই না থাকি পারবো না মন থেকে মুছে ফেলতে। পঞ্চাশে যদি পাই একদিন শৈশব, যদি যাই ভুলে বাস্তব, জানি এ ভাবনা আমার অবাস্তব, তবু মন চায় যদি পাই। নমস্কার।